কচুরি পানা দিয়ে শাড়ি তৈরি করে তাক লাগালেন ইন্ডিয়ার এই যুবক। শুধু তাই নয়, এই যুবকের জন্যই গ্রামের 450 জন মহিলা আজ কচুরি পানা থেকে শাড়ি বানিয়ে সংসার চালান। কি শুনে অবাক লাগছে তো? ভাবছেন নিশ্চয়ই কচুরি পানা দিয়ে শাড়ি তা কিভাবে সম্ভব? আগে হ্যাঁ, এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন ইঞ্জিনিয়ার গৌরব আনন্দ। আসুন আজ জেনে নিই কচুরি পানা থেকে ফিউশন শাড়ি তৈরি করার গল্পটা। পুকুর বা যে কোনো জলাশয়ে সবুজ গালিচার মতো কচুরি পানা ভরে থাকতে আমরা সবাই দেখেছি, কিন্তু জানেন কি, দেখতে সুন্দর লাগলেও এই কচুরি পানা কিন্তু আমাদের যে কোনো জলাশয়ের জন্য আখেরে ভীষণ ক্ষতিকারক। দেখতে সুন্দর হলেও প্রতি দু সপ্তাহে এর আকৃতি দ্বিগুণ বেড়ে যায়, ফলে ঢেকে যায় গোটা পুকুর, যার ফলে সূর্যের আলো এবং বাতাস প্রবেশ করতে পারে না জলের গভীরে। তাই দেখতে সুন্দর হলেও যে কোনো জলাশয় এবং জলজ প্রাণীদের জন্য বিপদের আরেক নাম এই কচুরি পানা। ঝাড়খণ্ডের জামশেদপুরের পরিবেশ বিষয়ক ইঞ্জিনিয়ার গৌরব আনন্দ লক্ষ্য করেন, এই কচুরি পানা কাণ্ডে ফাইবারের সেলুলোজ থাকে, যা পাটের মতো সুতোতে পরিণত হতে পারে। তাই কচুরি পানা থেকে সুতো তৈরি করে তা তাঁতিদের হাতে তুলে দেন তিনি, যার মধ্যে তন্তু আর তুলো মিশিয়েই তৈরি হচ্ছে সুন্দর সুন্দর ফিউশন শাড়ি। তে পারছেন কতটা অভিনব চিন্তাভাবনা তার? শুনলে অবাক হবেন, একটি করে ফিউশন শাড়ি তৈরির জন্য প্রায় 25 কেজি কচুরি পানার সুতো প্রয়োজন হয়। আসলে এর মাধ্যমে গৌরব একই সঙ্গে দুটো দিকই বজায় রাখতে চাইছেন। কি বলুন তো, একদিকে যেমন জলাশয়কে কচুরি পানার হাত থেকে বাঁচানো সম্ভব, অপরদিকে প্রত্যন্ত গ্রামের মহিলাদের একটা কাজেরও সুযোগ রয়েছে। 2022 সালে 16 বছরের চাকরি ছেড়ে নিজের প্রতিষ্ঠান স্বচ্ছতা তুকারের কাজ শুরু করেন তিনি। তার এই প্রতিষ্ঠানটি মূলত নদী বা জলাশয়ের রক্ষণাবেক্ষণে নজর রাখে, আর নজর রাখতে গিয়ে তিনি দেখেন এই যে চারদিকে এত জল দূষণ বেড়ে গেছে তার অন্যতম একটা কারণ হল কচুরি পানা। এরপরেই নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তার মাথায় আসে কচুরি পানা থেকে শাড়ি তৈরির অভিনব এই উদ্যোগ। গৌরব তার এই উদ্যোগে পাশে পেয়েছেন বাংলার বিখ্যাত শাড়ির কারখানা শান্তিপুরের তাঁতিদের। পরিবেশকে বাঁচানোর সঙ্গে সঙ্গেই গৌরব সবসময় চেয়েছেন গ্রামের মহিলাদের স্বাবলম্বী করে তুলতে। বর্তমানে বহু প্রশিক্ষিত মহিলারাই এই পেশার সঙ্গে যুক্ত। প্রায় 450 জন মহিলা আজ গৌরবের সঙ্গে এই প্রতিষ্ঠানে কাজ করছেন। দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে কচুরি পানা শাড়ির নাম। বর্তমানে স্বচ্ছতা তুকারে এবং নেচার ক্রাফটের সহায়তায় উত্তর 24 পরগনার বনগা এবং মচলানপুর এলাকায় 30 থেকে 40টি পুকুর থেকে কচুরি পানা তোলার কাজ চলছে। এরপর কচুরি পানাগুলো তুলে ভালো করে শুকিয়ে তন্তু বের করে শুকনো সুতোয় পরিণত করে তাঁতিদের হাতে তুলে দেওয়া হবে। মনে রাখবেন, এই পরিবেশ বাঁচানোর লড়াইটা কিন্তু গৌরবের একার নয়, আমাদের সবার। তাই আমরা এমন কোনো কাজ করব না যা থেকে আমাদের এই সুন্দর পরিবেশ দূষিত হয়। তাই গোটা আল্টিমেট মিডিয়ার পক্ষ থেকে গৌরব আনন্দকে আমরা কুর্নিশ জানাই। কি ভাবছেন, এবার পুজোয় একটা কিনে দেখবেন নাকি কচুরি পানা দিয়ে তৈরি ফিউশন শাড়ি? কমেন্ট করে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না।